بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. আরব আমিরাত থেকে ইমরান ভাই, আপনি একটি দীর্ঘ প্রশ্ন বা বিষয় জানতে চেয়েছিলেন, সেটি হলো যে টাকার বিনিময়ে জমিন দেওয়া, এরপরে সেটাকে ফিরিয়ে নেওয়া, আপনাদের ভাষায় কি বলছেন জানি না, তবে এটাকে বন্ধক বলা হয়, যে যে টাকাটা আপনি নিলেন এই টাকাটা জাকাত দিতে হবে কিনা, এরপর আরো কিছু বিষয় বললেন। তো প্রথমত বলবো যে বন্ধক বিষয়ে, অর্থাৎ আপনি কাউকে টাকা দিলেন আর তার জমিন আপনি নিয়েছেন, জমিনে আবাদ করলেন, যতদিন সে টাকা ফেরত দিতে না পারবে ততদিন আপনি জমির আবাদ বা জমির যে ফসল সেটা ভোগ করলেন, এরপরে যখন সে টাকা ফেরত দিল, আপনি তাকে জমি ফিরিয়ে দিলেন, তার মানে এখানে টাকাটাও সম্পূর্ণ টাকাও আপনি ফেরত নিলেন আর জমি থেকেও ভোগ করলেন, তো এটা হলো সম্পূর্ণ হারাম। ভাইয়েরা, আমরা এর আগে আলোচনা করেছি, এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নয় আপনার জন্য, এটা হলো বন্দুক সিস্টেম। যেটা বন্দুক এইভাবে হয় না, হাদিসের ভাষায় যেটা রেহেন বলা হয়েছে বন্দুক, সেটা হলো হুবাহুব যে জিনিসটা আপনাকে জমা দিয়েছি, আমানত দিয়েছি, সেটা আমি আপনাকে ফিরিয়ে দিবেন, এটা আপনি ব্যবহার করতে পারেন না। মানে টাকার আমার টাকা প্রয়োজন হয়েছে, এখন আমার কাছে টাকা নাই, আপনি আপনাকে আমি বললাম যে ভাই আমার এই মোবাইলটা আপনার কাছে রাখেন, আর যতদিন টাকা আমি ফেরত না দেবো ততদিন আপনার কাছে থাকবে, আর ফেরত টাকা দিলে আমি আপনি মোবাইল ফেরত দিবেন, কিন্তু এর মাঝে যে মোবাইলটা থাকলো আপনার কাছে, সে মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ অনুমতি নাই, অনুমতি দেওয়া হয়নি। একটা কেতাবও যদি আপনাকে দেওয়া হয় যে কেতাবটা আপনার কাছে রাখেন, কেতাবটা পড়তে পারবেন না যেহেতু অনুমতি নাই, এটা হলো রেহেন বা এটা হলো বন্দুক, হুবহু সেটা ফিরিয়ে দেওয়া, কিন্তু আপনি সেই জমি ফসল ভোগ করলেন আবার টাকাও ফেরত নিলেন, এটা সুদ হবে, এটা হারাম, এটা আমাদের জন্য একটা খুব বড় ব্যাধি, সুতরাং এটা থেকে ফিরিয়ে আসতে হবে। তো জাকাত তো পরের কথা, আগে এটা ফিরিয়ে আসতে হবে এই পথ থেকে, তারপরে জাকাতের কথা। এরপরে দ্বিতীয় যেটা পদ্ধতি আপনি বললেন সেটা জায়েজ আছে, যদি এটা এরকম হয় যে আপনি জমিন যেটা কেরায়া বলা হয় বা ভাড়া, অথবা আমরা ঠিকা বলি, যে আপনি আপনার জমি আছে, আপনি কাউকে জমিটা দিলেন 1 বছর বা 2 বছর চুক্তিতে, আর আপনি তার কাছে টাকা নিলেন 2,000 5,000, মানে জমির উপর নির্ভর, ফসল যেরকম হয় মোটামুটি একটা আইডিয়া থাকে, এত টাকা দিয়ে আপনি জমিটা 2 বছরের জন্য ভাড়া দিয়ে দিলেন, 2 বছর শেষ আপনি জমিটা ফিরিয়ে নিলেন, জমি ফিরিয়ে নিলেন আর সে ফসল সে খাইলো, মানে এরপরে কিন্তু টাকা ফেরত দিতে হবে না, মানে আপনি আপনার জমি কাউকে দিলেন আর 2 বছরের জন্য আর 5,000 টাকা নিলেন, সেই জমির ফসল সে ভোগ করলো, আপনার এই 2 বছরের জন্য ভাড়া দিয়েছেন, টাকা আপনার থেকে গেল, এটা এটা জায়েজ আছে। আর এই টাকাটা যেটা আপনার কাছে আসলো, এই টাকাটা এখন যদি আপনি ব্যাংকে রাখেন বা আপনার কাছে স্টক রাখেন, তাহলে 1 বছর পার হলে জাকাত দিতে হবে 17,500 টাকা, আর যদি নিসাব পরিমাণ হয়, আর যদি নিসাব পরিমাণ না হয়, আর যদি টাকাটা আপনি আসলো খেয়ে নিলেন, বছর পার হয়নি, তাহলে তার হিসাব জাকাত দিতে হবে না। বছর পার না হলে অথবা নিসাব পরিমাণ যদি না হয় তাহলে জাকাত দিতে হবে না। যদি টাকাটা আপনার কাছে আসলো ঠিকার উপরে, ভাড়ার উপরে, তাতে বিল্ডিংয়ের ভাড়ার টাকা হোক বা জমির ভাড়ার টাকা হোক আর যে কোনো ভাড়ার টাকা হোক, যদি সেটার নিসাব পরিমাণ হয় আর যদি সেটা 1 বছর অতিক্রম করে, তাহলে সেটা জাকাত দিবেন 17,500 টাকা, আর না হলে জাকাত দিতে হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক, কারণ আমরা যেন হারাম থেকে বাঁচতে পারি, সেই বন্দুক বা ওই যেটা আপনার মানুষকে ধোকা দিচ্ছে সেটা থেকে যেন আমরা বাঁচতে পারি। জাযাকাল্লাহ খায়।